আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে হার্ড হিটার খ্যাত ব্যাটার সাব্বির রহমান, দেশের জার্সিতে বাস্তবতা না থাকলেও ঘরোয়া লীগ থেকে শুরু করে ফ্যান্স রাইজি লীগ সহ ছোট বড় বিভিন্ন টুর্নামেন্টে দেখা মিলে সাব্বিরের। কখনো ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন, তো কখনো আবার হতাশ করেছেন ভক্তদের। গড়ের মাঠে যাই হোক, ইংল্যান্ডে গিয়ে ব্যাট হাতে জ্বর তুলে প্রবাসী বাংলাদেশিদের আনন্দে বাসিয়েছেন এই হার্ড হিটার। খেলেছেন 201 বলে 200 রানের অপরাজিত ইনিংস। ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেটের মাইনর লীগ টুর্নামেন্টটিতে অ্যাবিলি ক্রিকেটের ক্লাবের হয়ে খেলছেন সাব্বির। সুপারনোভার বিপক্ষে 2-1 বলে 17 বাউন্ডারি ও 12 ছক্কায় 200 রানের ইনিংস খেলেন মিডিল অর্ডার এই ব্যাটার। সাব্বিরের ব্যাটে ছড়ে 143 রানের বড় জয় পায় তার দল অ্যাবিলি। ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে 348 রান করে অ্যাবিলি। সাব্বির মাঠে নেমে জ্বর তুলেন ব্যাট হাতে, দ্রুত শতক তুলে নেওয়ার পর মাত্র 101 বলে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। যুক্তরাষ্ট্রের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার এই টাইগার ব্যাটসম্যান। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমানকে নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।